Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. নায়কের মতো গলা কাঁপিয়ে বল, হে মা তো জয় লোভে দশ লোভে রাজ্য লোভে হই, যেন বীরের সদগতি হতে ভ্রষ্ট নাকি হই। ও মা, ছোটদার মাথা এটা কি গো? পালো, আমি ভাবলাম বুঝি পেট যাবতি। মুখে বলতে তোমার কি হয়েছিল? ছোটদার মাথায় হাত না দিলে বুঝি চলছিল না, আর যখন তখন জাতকার মাথায় এরকম পেট যাবতি দেখুন আমি পছন্দ করি না। মারছো কেন? এই চাপা যা, তো যা, এই ছোটদার চানের ব্যবস্থা কর, যা। চাকরি হয়েছে। চাকরি হয়েছে? তাহলে তোমার অবস্থা এরকম কেন? কি গো, শরীর টরি খারাপ লাগছে না তো? শরীর আমার ঠিকই আছে, কিন্তু চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমারও 12টা বেজেছে। খুব বাজে চাকরি দিয়েছে বুঝি? না। তাহলে? চাকরির জায়গাটা এখান থেকে 70 মাইল দূর। 70 মাইল? ওখানে তোমাকে রোজ রোজ যেতে হবে? না, চাকরির শর্ত অনুযায়ী ওখানেই থাকতে হবে। কেন, কোম্পানি চাকরি দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, ঠিক সেই রকমই। এই অখাদ্য চাকরি তোমাকে করতে হবে না। ঠিকই বলেছো বৌদি, তোমাদের ছেড়ে থাকবো কি করে? সেই তো, কিন্তু এত বড় চাকরিও তো আর পাবো না। এক কালি টাকা মাইনে দিলে বুঝি ভালো চাকরি হয়? তোমার চোখ মুখের কি খেয়াল হয়েছে দেখেছো? এত দূরে একা একা গিয়ে থাকা, না না, দুপুরে আড্ডা সেরে ফিরলেন, আবার পরিশে যে বেরোনো হয়েছিল। দরজাটা বন্ধ করো। চাপ এক কাপ চা খাবি? এক্ষুনি করছি। কি হয়েছে বৌদি? সে খোঁজে তোমার কি দরকার? তোমাকে যা করতে বলা হয়েছে তাই করো, কি যাও। আমার চাকরি হয়েছে। উমা, তাই নাকি গো ছোটদা? আমার যে কি আনন্দ হচ্ছে বৌদি। দেখো, আনন্দের চোটে আবার পড়ে যেও না, খালি ঢিঙ্গি পোনা, এ সমস্ত আমি পছন্দ করি না। ছোটদার চাকরি হলে আমার কিন্তু একটা শাড়ি পাওনা আছে। তা তো আছে, কিন্তু আমি তো আর কলকাতায় থাকবো না, আমাকে চলে যেতে হবে। তুমি এখান থেকে চলে যাবে ছোটদা? হ্যাঁ। বিজয়, ম্যানেজার মিস্টার চৌধুরীর সঙ্গে একটু দেখা করতে চাই। কেন? চাকরির ব্যাপার আছে। নো আগে নো ভ্যাকেন্সি। না, আপনি ঠিক যা ভাবছেন তা না। ও সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না, অত এমএবি পাস এই লেবার ডিপার্টমেন্টে কাজ করার জন্য ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, ওটা কাম কি করব? এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। আরে বসুন বসুন বসুন। আপনি মিস্টার রায়? মানে শীতেশ রায়। তা আপনি তো বেশ ছেলে মানুষ, এই বয়সে এরকম চাকরি, ব্রিলিয়েন্ট। তো শীতেশ রায় না? কি রায়? মানে বামুন কায়েত না বুদ্ধি? বাবা বাবা, কিরকম বামুন? রাড়ি বারেন্দনা বৈদিক রাড়ি? চমৎকার চমৎকার, রাড়ির শ্রেণী নাহলে কি এমন ছেলে হয়? তা কি গোত্তর? কাশ্যপ গোত্তর। কাশ্যপ হতেই হবে, হতেই হবে। আমি হচ্ছি ডিআর ঘোষাল, মানে দক্ষিণারঞ্জন ঘোষাল, মানে এলেদার ঘোষাল। আরে ছি ছি, তোমাকে এই দেখো বাবা, তুমি বলে ফেললাম, আপনাকে আমার খুব ভালো লেগেছে। ম্যানেজার বাবুকে দাও। হ্যাঁ, এই যে চিত্র বাবুকে ডেকে দাও তো। হ্যাঁ, গুড মর্নিং স্যার, হ্যাঁ ঘোষাল বলছি। হ্যাঁ, কলকাতা থেকে মিস্টার এস কে রায় এসছেন, হ্যাঁ নিউলি অ্যাপয়েন্টেড ওভারসিয়ার, হ্যাঁ বসে আছেন। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। উনি আপনার জন্য বসে আছেন। এই যে এই যে চিত্রবাবু, নতুন ওভারসিয়ার কলকাতা থেকে এসছেন, সোজা ম্যানেজারের ঘরে নিয়ে যাবেন। যান, দেরি করুন, যান। আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি ঘোষালকে জানাবেন, সব বন্দোবস্ত করবো। হ্যাঁ আপনাকে নিয়ে যান। হ্যাঁ চলে যান। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম। আরে তুমি তো আমাদের নীতি স্যার ভাই,
বসো বসো। আমাকে খুব ভালো করে জানে নীতি সাহেবকে দাদা দাদা বলছো। আচ্ছা দাদা বলেছেন আপনাকে ফোন করবেন। সেটা একটু স্বাভাবিক। দাদা এই আর দেখার কি আছে, তোমার তো সব হেডঅফিস থেকেই হয়ে এসছে। সমস্যা হচ্ছে তোমার থাকা। ব্যাচিং এর তালুকদারকে একবার আমার কাছে পাঠিয়ে দেন। সমস্যা হচ্ছে মিস্টার রায় থাকবেন কোথায়? ব্যাচিলার মানুষ। আচ্ছা ডক্টর গুপ্ত তো ব্যাচিলার, থাকা যাবে না। আমার মনে হয় স্যার গুপ্তর ওখানে সুবিধা হবে না। কেন, অসুবিধাটা কি? ব্যাপারটা তাহলে সত্যি স্যার মানে সবাই দেখেছে, ব্যাপারটা জানো তো। বিয়েটা কি হবে? তা যাই না স্যার, তবে মহিলাটি রোজই আসেন, অনেক রাত পর্যন্ত থাকেন। কে কে সেই মহিলা? আরে ওই যে মেকলিপুরের ছোকরাটা মারা গেল না, ওর বিধবা বউ। যাকে ওর গোরে আলোচনা আমাদের দরকার নেই। না না, ওরকম একটা বিশেষ জায়গায় শীতে এসে থাকাটা ঠিক হবে না। আপনি কিছু ভাববেন না, জায়গাটা বন্দোবস্ত হয়ে যাবে। তালুকদার তুমি ওকে নিয়ে ডিপার্টমেন্টে যাও। আচ্ছা লাঞ্চের আগে ওকে আমার কাছে পৌঁছে। চলুন। তোমাদের নাম কি? ঝন্টু চৌধুরী, রুন্টু চৌধুরী। আপনার নাম কি? শীতেশ রায়। শীতেশ? শীতেশ আবার নাম হয় নাকি? আপনার গায়ে কি শীত আছে? তা বোধ হয় আছে। দেখি তো, আমিও দেখি। বাহ নাকটা বেশ সুন্দর তো। দেখ দেখ চুলটা না ঠিক রাজেশ খান্নার মতন। আচ্ছা বিচ্ছু তো কি বললেন? ওই বিচের কথা ভাবছিলাম। আপনাকে বাবা কেন নিয়ে এসেছেন আমরা জানি। কেন বলো তো? দিদিকে দেখবার জন্য আপনি এসেছেন। দিদিকে দেখতে? হ্যাঁ, বিয়ের জন্য দেখতে আসে না, আপনি সেরকমই দেখতে এসেছেন। তা তো না তো আমরা বুঝি জানি না। নেকা মিট মাই ওয়াইফ and my daughters Lena Mina. Ashitesh kotha tomader tagi bolche. Bosho bosho Ashitesh. Tomake dekhe je amar ki anondo hocche. Eki khabe bolo na. Acha ami tale chot kore snan ta shere ni. Ha? আমার আবার একটু আঙ্গি কাজ। তোর গল্প আমি ঘুরে আসছি এক্ষুন। ওর মুখ থেকে তো সবই শুনলাম। এখানকার এনভায়রনমেন্টটা বিচ্ছিরি, তা নাহলে তো সতীশ বাবুকে আমাদের কোয়ার্টারে রাখা যেত, খুব ভালো হতো। যদি যা জায়গা কান পাতা যাবে না সত্যি, কিন্তু আমরা যদি তাদের কথায় কান না দিই তাহলে? তা অবশ্য আমরা না দিতে পারি, কিন্তু তবু কান পাতা যাবে না। সতীশ বাবু যদি আমাদের আত্মীয় হতেন তাহলে? তাহলে তো কথাই ছিল না, হয়ে যেতেও তো পারেন। কি বলেন সতীশ বাবু? হ্যাঁ আত্মীয় মিনু, তুই সতীশকে বাবু বলিস না, বড্ড কানে লাগে। তার চেয়ে বরং তুই দাদা বলিস, সেই ভালো না সতীশ? তোরা বস সতীশের সঙ্গে গল্প কর। সতীশ তুমি কোনো রকম লজ্জা করবে না, একবারে নিজের বাড়ির মতো মনে করবে, কেমন? আচ্ছা নিশ্চয় আসছি। তাহলে আপনি আমার সতীশদা? হ্যাঁ আমি কি বলে ডাকবো সেটা তুমি সতীশদার সঙ্গে কথা বলে ঠিক করে নিও, সেটাই ভালো না সতীশদা? আচ্ছা আমি একটা সিগারেট খেতে পারি? অফকোর্স, আপনি বুঝি খুব ম্যানার্স মেনে চলেন। না মানে তবুও। কি হলো, আমাদের অফার করলেন না? আপনি ওর কথা শুনছেন কেন? ও বড় ফাজিল মেয়ে। হ্যাঁ আমি ফাজিল, তাহলে আমি যাই, কোনো ডিস্টার্ব করবো না। এ
আমি শুনলাম আপনি অসুস্থ, সেই জন্য আমাকে ছুটে আসতে হলো। বাড়িতে ডাব কিনে পাঠিয়ে দিয়েছি, আমার স্ত্রী বার্লি চলছে। না না, বার্লি খাওয়ার দরকার নেই, ধন্যবাদ। আপনি আমার বাড়িতে এসো। তোমার বাড়ি? আমার বাড়ি। আমি আমার বোনের বাড়ি অলরেডি আগাম দিয়ে স্যারের জন্য বুক করেছি। আমার পাশে বুক করেছে? তোমার বোনের বাড়ি? ইয়েস, অল সেপারে, পূর্ব দক্ষিণ খোলা, চমৎকার গ্রিল দেওয়া ব্যালকনি। সে তো এত গলির মধ্যে, দুদিকে খারাপ পায়খানা। উনি আমার বাড়িতে যাবে। আপনার বাড়ি? সে তো মেতর পাড়ায়, সেখানে শুয়োরের বাচ্চারা সব ঘুরে বেড়ায়। জানেন, আমার বাড়িতে স্যার সুরেন মানুষের পায়ের ধুলো পড়েছে। কোথায় যাবেন? স্যার, আপনি যদি আমার বাড়িতে যান, তাহলে আমার সব কোটি মেয়ে আপনাকে সেবা করবার সুযোগ পাবে। তোমার কয়টি মেয়ে? চারটি। আমার হাফে নতুন ছটি, সবাই ওদের অপেক্ষা করছে। আমার আটটি কন্যা অষ্টপ্রহর আপনার শুশ্রূষা করতে থাকে। আপনি আসুন স্যার, আপনার মেয়েটা একা কি কুমড়ো? তোমার আসুন স্যার, তোমার মেয়ে তো তোমার মতো পেটে বাঁধছিল। তোমার মেয়ে তোমার মতো পেটে বাঁধা, পেটে বাঁধছিল, পেটে বাঁধা। কেউ নিয়ে যাবেন না, উনি আমার সঙ্গে যাবেন ওর নিজের বাড়ি কলকাতায়। গেলেন আপনারা? চলে গেছে, এবার আপনি যান। হ্যাঁ, আমি যাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা আমি নিয়ে কি করবো? কিছু মনে করবেন না ভাই, মানে ওদেরও দোষ দেওয়া যায় না, এতগুলো মেয়ে, ওদের একটা অভ্যেস হয়ে গেছে। ব্যাচেলার কোনো ছেলে দেখলেই না শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে। তাহলে কি করবো? আপনি কিচ্ছু করবেন না, আপনি স্ট্রেট বাড়ি চলে যান তো, এদিকে ব্যবস্থা আমার, আমি সব বন্দোবস্ত করে দেবো। কি জানেন, এতে ব্যবসাবাদ দেখলে আপাত দৃষ্টিতে একটু বাড়াবাড়ি মনে হয়, কিন্তু হাসে সবাই। দেখুন না, সকালে হাসছেও, তবে আমার কি মনে হয় জানেন, এদের থেকে আপনাদের দুঃখ পাওয়া উচিত। আপনার দুঃখ এদের দেখে? হয়। কেন জানেন, এদের সকলের মধ্যে এক ইটারনাল ফাদার্স ট্র্যাজেডি, কন্যাদায়গ্রস্ত বাপেদের চিরকালীন দুঃখ। যা বলে আর উপদেষ্ট মধ্যে তাই শুনুন, চটপট কেটে পড়ে এখন চৌধুরী বাকি আছে, তিনি করলে চালানো যাবে না। চলো চলো চলো। এই কালো ইনস্ট্রাকশনে আমি এসব ভাড়া করে এনেছি। আয়নায় যে আমার চেহারাটা একেবারে কার্টুনের মতো লাগছে, এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। আপনি? আমি, হ্যাঁ আমি হচ্ছে ল্যান্ডলর্ড, আমার নাম শ্রী জনার্দন হর। আমার সম্বন্ধে? আপনি তো চক্রবর্তী ব্রাহ্মণ। হর মানে কি অসবর্ণ বিবাহ হয়েছে? আগে না 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 না, হর পদবী হলো, আমি ব্রাহ্মণ। হর পদবী ব্রাহ্মণ তো কখনো শুনিনি। দেখে 125 তো। আমার বাড়িতেই পাশে, ওই যে ও আমার মেয়ে। ভেবেছি এই বাড়িটা জামাইকে আমি যৌতুক দেবো, নিজের মেয়ে বলবো আমি বলছি না, রুপিয়ে গুনে। ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, বুঝতে পেরেছি। দেখুন, যা কিছু দরকার আমাদের বলবেন, আর এই সমস্ত মহাপুরুষদের ছবি আমি টাঙিয়ে দিয়েছি, এতে মন ভালো থাকবে। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তাহলে আপনারা আসবেন, অনেক কষ্ট করলেন আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। ঘাবড়াচ্ছিস কেন? বেস তৈরি করছি, দেখ না, গুপ্তর সঙ্গে পরামর্শ করে আজ থেকে হুইসপারিং ক্যাম্পেইন চালু করতে হবে। কি করবে তোমরা? আমরা খালি ক্যাম্পেইন করে যাবো যে তুই মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর, এ না হলে তোমাকে বাঁচানো যাবে না। বাবা, চাকরি নিয়ে টানাটানি হবে? কোন চরিত্রহীনের কখনো চাকরি যায় না, আজকাল চরিত্রের অন্য ডেফিনেশন হয়ে গেছে। দাদা
ওরে বাবা চৌধুরী তুমি সামলা। পরিষ্কার করা হয়নি। আচ্ছা কি বলতে তোর দেখবি দেখি চলো আর কি আমি অবশ্য তোমাকে ভালো টিকুটে খাট দেবো বিয়েতে। আমি তোমার বাবাকে চিঠি লিখেছি জলপাইগুড়িতে, আর ওই বিষয়ে নীতিশের সঙ্গে পরামর্শ করতে এসেছি। দুপুরে তোমরা আমার ওখানে খাচ্ছ, হ্যাঁ আমি নীতিশকে আটকে রাখছি, তুমি চলে আসো। আমাদের চাকরটা বাজার করে নিয়েছে। চাকর? চাকর কোথায় পেলে? ডাক্তার গুপ্ত দিয়েছেন। উনি আজ দুপুরে এখানে খাবেন তো? আচ্ছা আচ্ছা, আমি চলি, নীতিশ বোধহয় অপেক্ষা করছে। হ্যাঁ তাহলে বোধহয় আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা বেশ ভাবি তো। ভালো ফ্ল্যাট হয়েছে। শোনো গুপ্তর সঙ্গে মিশো না, লোকটা সুবিধা না। হ্যাঁ গুপ্তর সঙ্গে মিশবে না। চলে সে তো দেখতেই পাচ্ছি। আর আনম্যারিড রে, অবিবাহিত তাই নাকি? তাহলে ইমিডিয়েটলি রেড কর, হাই মিন ঝাঁপ দিয়ে পর, তা না হলে মিস্টার চৌধুরী মেয়ে লীনা দেওকে এক্ষুনি ক্যাপচার করবে। যা হ্যাঁ হ্যাঁ লেগে পড় নিপাপ। যাই মা, এই চলি রে চানটা সেরে আসি, ততক্ষণ চালিয়ে যা গরম গরম। তুমি ডোবাবি খাবারটা দিবি তো? আমি তো তখন থেকে আপনার খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, মামলে তো ঠান্ডা হয়ে গেছে, জুতো শুকতলা হয়ে গেছে। সেটা বলতে হবে তো, বলতে হবে তো। আমি তো ডাকতে গেলাম, আপনি তো ওদিকে চুম্বকের দিকে একবার এই কে বসে আছেন। চুপ, যা চাটা নিয়ে আয়। চাকে আমি আবার রান্না করছি, আনতে যাবো নাকি? ধাপে মধ্যে কি দেখি, এখানে রাখ যা। নিজের সুন্দর মেয়ে ছেলে দেখবে আর এঁকে যাবে যত দোষ আমার। আমাকে বলছে? হ্যাঁ আপনাকে ছাড়া এখানে তো কারোকে দেখা যাচ্ছে না, সুতরাং আপনাকে। আচ্ছা জানলা দিয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির দিকে কেউ তো দেখেন বলুন তো? আমি? হ্যাঁ আপনি। আপনার চাকর হলে তার মাথায় এক চাটি কষিয়ে দিতাম। ফির যদি ওরকম করেন তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে সব কথা লীনাদিকে জানাতে হবে। লীনাদিকে? আ হা হা, চিনি না যেন আপনাদের মিলের ম্যানেজার মিস্টার চৌধুরীর মেয়ে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, যে লীনা চৌধুরীর সাথে আপনার বিয়ে হবে আমি তারই কথা বলছি, আমি তাকেই সব বলে দেবো। না না সব মিথ্যা কথা, আমার সাথে কারোর বিয়ে হবে না। তা আমি কি জানি, আমি যা শুনেছি তাই বললাম, মোটের উপর আমি কিন্তু সব বলে দেবো। কিন্তু? কোনো কিন্তু শুনতে চাই না, খবরদার। আপনি কিন্তু আর কোনোদিনও আমাদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দেখবেন না, মনে থাকবে? ও দাদা পশ্চিম দিকে জানলাটা খুলে দেন না, একটু হাওয়া আসবে, সাপক সাপক লাগছে। জানলা জীবনে খুলবি না, বারণ আছে। যা thank you.
এই যে আজও দেখছি শোনো সেদিনকার ব্যাপারে আমি কিছু মাইন্ড করিনি ও নেশা ভাঙ করা ওরা তো অ্যাডিশ কিছু ব্যাপার হ্যাঁ সব বড় বড়ই করে থাকে দেখি জানলা বন্ধ করে গেছে কেন হ্যাঁ পশ্চিমে জানলা বলে কথা হ্যাঁ ভিড় মারকে হ্যাঁ ঠিক জানি না তো বাবা এই তো মেশিন গানের মতো চালিয়ে যাচ্ছে হ্যাঁ কিছুদিন আগে কিছু শ্রমিক আমাকে বলেছিল যে পিঠা যাবে হ্যাঁ তাই বলে হুমকি দিয়েছিল তারা বোধ হয় হ্যাঁ তাহলে আমি চলি সবসময় ওরকম জানলা বন্ধ করে রাখেন কেন মানে 24 ঘন্টা ওরকম জানলা বন্ধ করে রাখেন কেন তাহলে যে আপনাদের বাড়ি থেকে চোখ পড়ে যাবে যাক না ক্ষতি কি না কিন্তু আপনাকে দেখে ফেলবো যে দেখবেন লুকিয়ে লুকিয়ে দেখবেন না তাহলে ওরকম লুকিয়ে লুকিয়ে দেখবেন কেন বেশ সোজা সুজি তাকিয়ে দেখবেন হ্যাঁ সোজা সুজি আগে হ্যাঁ সোজা সুজি আচ্ছা আমার পশ্চিম জানলাকে ঢিল মারে বলতে পারেন তার মানে আপনি কি বলতে চান আমি ঢিল মেরেছি না মানে আমি তো দেখিনি তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন জিজ্ঞেস করলে কি হয় না ওরকম জিজ্ঞেস করবেন না তাছাড়া অষ্টপ্রহর ওরকম জানলা বন্ধ করে রাখলে ছোট ছোট নীল কেন বড় বড় থানি পড়বে কি বুঝতে পেরে গেল ওর কাছে ধরা পড়ে গেলাম চাকি বেশ করেছি প্রেম করেছি কত দুই তো রাধার মতো মরতে বলে মর দুই তো হবে গো জলে কুমির টাঙায় বা কি হবে গো কিছু আপনার তো বয়স হয়েছে মাস্টারমশাই দেখুন বাঘে ছাগল এক ঘাটে জল খাচ্ছে জল নয় ঘোর খাচ্ছে ঘোর দেখলে গা একবারে ঘিন ঘিন করে ওঠে কি আর করবেন বলো না যেমন দিনকাল বলেছে সেরকম তো চলতে কেন বাবু কি বলো ঠিকই বলেছে আমার মেয়ে যদি ওই রকম বাঘ ছাগল সে যে প্রেম করতো না তো পেটি ওর পিছে চামড়া তুলে দিত মেয়ে বিয়ে দিয়ে দিন আমার মেয়ে লিনা বড় হয়েছে আর বিয়ে ঠিক করে ফেলেছে কোথায় ওই তো আপনার বাড়ির সামনেই শীতের রায় ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে সম্বন্ধ করেছি ও আচ্ছা চলি আচ্ছা নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা জন্ট জন্ট চলে এসো মুখস্থ খোলো আমরা এখন নিরাপদ স্থানে এসে গেছি খোলো 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 বাঘিনীর সঙ্গে প্রেম করা যায় কি হবে তোমার সাথে প্রেম করি হ্যাঁ চৌধুরী কথা শুনে বলছে
হ্যাঁ মিস্টার চৌধুরী, আর চটকালে সমস্ত বাবুরা তো তোমার পিছনে একেবারে ঝোঁকের মতো লেগে রয়েছে। কি জানি লাস্ট অব্দি কি হবে। কোনো ভয় নেই, দাদা সব ঝোঁকের মুখে নিয়ে গিয়েছে, দরকার পড়ে আরো দেবে। কিন্তু এরকম বাঘ আর ছাগল ছেড়ে আর কতদিন চলবে? কি করি বলো তো? কি আর করবে, তুমি আমার বাবার কাছে গিয়ে বলো যে আমি আর বাঘ সেজে থাকতে পারছি না, আর তোমার দাদার কাছে গিয়েও বলো যে তুমি আর ছাগল সেজে থাকতে পারছো। ঠিক আছে, কালকেই যাবো তোমার বাবার কাছে, চলো। কালই? হ্যাঁ। তুমি গেলে না কেন? তোমার জন্য আমি এতক্ষণ গঙ্গা ধরে দাঁড়িয়েছিলাম, কতগুলো বাজে অসভ্য ছেলে সে আমাকে জাত অপমান করে গেল, আমি বলি শুধু তোমার জন্য এত কিছু সহ্য করলাম। আমার দাদা বৌ হঠাৎ এসে পড়ি। হ্যাঁ এলাম। ওর নাম জানি? নিপা। পাশেই থাকে। চুপ করো। কাল বিকেল বেলা এই ছোকরা আমার সঙ্গে পার্কে বেড়াচ্ছিল, তোমার কথা মতো মালিপাড়াতে যাওয়া আসা করতো। কানমলো ঠাকুরপো, কানমলো। কেন কেন? ওরম একটা মেয়েকে পার্কে দাঁড় করিয়ে ওকে না ঠিক। কানমলো কানমলো কানমলো। আমার কি দোষ? তোমরা হট করে চলে এলে। আমি যাই বাড়িতে ভাববে। শোনো রেবা, তোমার বাবা এখন বাড়িতে আছেন? তাহলে চলো প্রহসনটা শেষ করে ফেললি, আর দেরি করলে যে নাটকটি ঝুলে যাবে। দাদা তোমার ওই হুইসপারিং আর পোস্টারিং ক্যাম্পের জন্য ওর বাবার ধারণা হয়েছে আমি লম্বট মাতাল। তোমার তোমারও কি তাই ধারণা? না, কিন্তু বাবা বলেছেন বিয়ে তো দেবেনি না, বরং বিয়ে মিলে আপনার ভাইয়ের নাকি পিঠে চাল চামড়া এক তুলে দেবে। হ্যাঁ কি সব বলেছে কথা, তাহলে তো আমার দেখতে হয়। হ্যাঁ চলো চলো দুধটা খাও। নমস্কার মাস্টারমশাই। নমস্কার নমস্কার। আপনি? আগে আমার নাম নীতিশ রায়, এই এই শীতেশ, শীতেশের আমি দাদা। কি প্রয়োজন? একে চেনেন তো? বিলক্ষণ চিনি। হ্যাঁ এই তো আপনার বাড়ির সামনেই থাকে। এখন কথা হচ্ছে যে আমার এই ছোট ভাইটির সঙ্গে আপনার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। অসম্ভব। অসম্ভব কেন বলছেন? আপনার ভাই মাতা লম্পট। ওটা ফল মিথ্যে। সে তো আপনি বলবেনই, আপনি ওর দাদা। ও যদি আমার ছেলে হতো তাহলে বেটি ওর থেকে চামড়া। ঠিক বলেছেন, একেবারে যথার্থ মাস্টারমশাইয়ের মতো কথা বলেছেন। আমি দেখছি। তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি যতই বলো না কেন ইডিয়েট, আমি তোমায় ছাড়বো না। আপনি কি করে জানলেন আমার দেওরের চরিত্র খারাপ? কি করে জানলেন? ওই যে পোস্টার, ও পোস্টার আমি লাগাতে বলেছিলাম মেয়ের বাপেদের হাত থেকে ভাইটিকে বাঁচাবার জন্য। আপনি? আগে হ্যাঁ, কিন্তু তবু আমি বেতিয়ে আমার ভাইয়ের পিঠের চামড়া তুলে দেব, কারণ আপনি সেটা চান। দীপা ওনার কথা কি সত্যি? কি ভেবেছিস তাকে? কি ভেবেছিস, কি ভেবেছিস তাকে? তো ভাদা আমি তোমাকে শেষ করে দেবো। ছেলে তোমার যা প্রান্তে এটাই করবে কেন? কোন দোষ নেই, তোমার যদি পাই বাঁচাও। ঠিক
কাঁদছিস কেন? ও তো চৌধুরী মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে না, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। আহারে হবে না, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। আমার মেয়ের সঙ্গে সিটে সে দিয়ে হবে। নীতিশ বাবু, নীতিশ বাবু, নীতিশ বাবু ছেড়ে দি। ও নীতিশ বাবু, আরে আমি আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে রাজি আছি। আরে ছেড়ে দি। ও নীতিশ বাবু ছেড়ে দিন মনে। নীতিশ বাবু, নীতিশ বাবু, আরে দরজাটা খুলুন না। গো খুলুন না গো দরজাটা। আরে খুলো, খুলছি খুলছি। আপনি আসুন। তুমি আমি কেন দাঁড়াও আমাকে নাকি আসছো?